সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মিল্টন হত্যা মামলার দুই আসামি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব 12-র অধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, বন্দুকযুদ্ধে নিহত লুৎফর ও ছানু আওয়ামী লীগ নেতা ও জামতৈল ইউপি সদস্য মিল্টন হত্যার প্রধান আসামি ও পরিকল্পনাকারী। এই হত্যা মামলায় গ্রেফতারকৃত চার আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে লুৎফর ও ছানু সহ অপর আসামিদের গ্রেফতারের জন্য কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গুলি বিনিময়ে তারা নিহত হয়।